কুড়ি থেকে 26 আগস্ট পর্যন্ত সিপিএম কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক দেশব্যাপী জনগণের আশু এবং জরুরি 16 দফার দাবিতে আন্দোলন সংগঠিত করা হচ্ছে। রবিবার এরই অঙ্গ হিসেবে সিপিআইএম পূর্ব আগরতল অঞ্চল কমিটির উদ্যোগে পূর্ব অঞ্চল কমিটির দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ র্যালি সংগঠিত করা হয়। 16 দফা দাবিতে মানুষ যাতে আগামী দিনে সামিল হয় তার আহ্বান জানান সিপিআইএম নেতা শুভাশিস গাঙ্গুলী। আগামী 20 থেকে অর্থাৎ শুরু হয়ে গেছে 20 থেকে 26 আগস্ট পর্যন্ত সিপিআইএম কেন্দ্রীয় কমিটির ডাকে সারা দেশব্যাপী জনগণের আশু এবং জরুরি 16 দফা দাবি নিয়ে আমাদের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন লড়াই করব। এর মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে পরিবারগুলো আয়করের আওতায় নেই তাদেরকে মাসে 7,500 টাকা দিতে হবে, প্রতিটি পরিবারকে খাদ্যশস্য 10 কেজি করে বিনামূল্যে 6 মাস দিতে হবে, কৃষকরা যাতে এই সময়ে কৃষি কাজ করতে পারেন তার জন্যে কৃষি কাজে ব্যবহার্য সমস্ত জিনিসপত্র সরকার থেকে বিনামূল্যে দিতে হবে যাতে কৃষকের অসুবিধা না হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।